ধরো এই যে এই রাশিটা, এটা হচ্ছে এবি, এখন এটা হচ্ছে এবি এবং এইটা হচ্ছে এসি। এখন তোমাকে বললাম যে এবি প্লাস এসি যোগ করো, তখন যেটা করবে সেটা হচ্ছে, তখন বললাম এবি প্লাস এসি সমান সমান কত, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে, যেহেতু একই বিন্দু থেকে দুইটা রাশি উৎপত্তি করছে, দুইটা ভেক্টরের উৎপত্তি করছে, তো যখন একই বিন্দু থেকে দুইটা ভেক্টরের উৎপত্তি ঘটে এবং এই দুইটা যখন কিসের বরাবর হয়, আমি বলবো যে এই দুইটা যখন সামান্তরিকের দুইটা বাহু বরাবর হবে, তখন তাদের যে কর্ণটা হবে, খেয়াল করো তাদের যে এটা হবে, তাদের যে লব্ধিটা হবে বা তাদের যে যোগফলটা হবে, সেই যোগফলটা হবে তাদের কর্ণ বরাবর। সাপোজ এটা ছিল ডি, তাদের কর্ণ ছিল এডি। ইট মিন্স আমি পাইলাম এবি প্লাস এসি সমান সমান হচ্ছে এডি। এটা হচ্ছে বি ভেক্টরের সামান্তরিক বিধেয়তা বলে, যে যখন একই বিন্দু থেকে দুইটা ভেক্টরের উৎপত্তি ঘটবে এবং দুইটা ভেক্টর যখন কোনো সামান্তরিকের দুইটা বাহু বরাবর হবে, তখন তাদের যে লব্ধিটা হবে সেটা হচ্ছে তাদের কর্ণ বরাবর। আচ্ছা, তো আমি যখন ভেক্টর করাই তখন ডিটেলস করাবো এটা কোন কারণে কর্ণ বরাবর হইলো, তো এদিকে ডিটেলস যাচ্ছি না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গায় তোমাকে যদি আমি একটা কথা বলি যে তুমি এবির সাথে এসি না যোগ করে এবি থেকে এসি বিয়োগ করো, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে, খেয়াল করো আমি তোমাকে বললাম যে এবি প্লাস এসি নয়, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবি থেকে এসি বিয়োগ দিতে হবে। সো খেয়াল করো, এই আমরা কি কোনো এইরকম কোনো নিয়ম করছি যে মানে এইরকম কোনো রুলস করছি যে ভেক্টরের, আমরা কি করছি ভেক্টর যুগের সামান্তরিক বিধি, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি, বাট ভেক্টর বিয়োগের কোনো বিধি করছি? করি না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগটাকে ভেক্টরের যোগ দ্বারা প্রকাশ করতে হবে, এবং এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভেক্টরের বিয়োগ বলতে বোঝায়, ভেক্টরের বিয়োগ বলতে বোঝায় এর উল্টা রাশির যোগ, আর কিছু না। খেয়াল করো আমরা যদি চিন্তা করি যে বিপরীত ভেক্টর বলতে কী বোঝায়, বিপরীত ভেক্টর বলতে বোঝায় যে এই জায়গায় ভেক্টর, এই ভেক্টরের অপোজিট ভেক্টর। সো এই জায়গায় যখন তোমাকে এবি থেকে এসি বিয়োগ দেওয়ার কথা বলবে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, খেয়াল করো এবি প্লাস মাইনাস এসি লিখতে পারে, এবং এই মাইনাস এসি মানে হচ্ছে এসি এর অপোজিট বি, খেয়াল করো অর্থাৎ মাইনাস এসি সমান সমান তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে সি এ, খেয়াল করো মাইনাস এসি সমান সমান তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে সি এ। একটু ভালোভাবে খেয়াল করো, মাইনাস এসি সমান সমান তুমি লিখতে পারো সি এ, অর্থাৎ একটা ভেক্টরের আগে যখন তুমি একটা বিয়োগ চিহ্ন দিচ্ছ এইটা বোঝাচ্ছে এই ভেক্টরের অপোজিট দিকের ভেক্টরটাই হচ্ছে এই ভেক্টর। সাপোজ এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসি, এখন তুমি যখন এটাকে এসি দিছ মাইনাস এসি বলতে বোঝাচ্ছে যে এই ভেক্টরটাকে সেটা হচ্ছে সি এ, আর কিছু না। ভেক্টরের এই কনসেপশনটা তোমার ক্লিয়ার থাকতে হবে যে ভেক্টরের বিয়োগ বলতে বোঝাচ্ছে একটা ভেক্টর রাশির আগে যখন আমি একটা বিয়োগ চিহ্ন দিব এইটা বোঝাচ্ছে যে ভেক্টরটা ছিল তার অপোজিট দিকের এবং একই মানের সমান মানের ভেক্টর। সো এটার ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে এই বি ক্ষেত্রে যখন তোমাকে এসিকে বিয়োগ করতে বলছি তখন তুমি যোগেই করবা বা যোগটা করবা এবির সাথে সি এ যোগ করবা, কারণ এসি সমান আমরা যেটা জানি সি এ। সো এটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই এসি এর সমান করে এই দিকে একটা রেখাটা নিয়ে নিতে পারো, এদিকে একটা রেখাটাই নিতে পারো, সেটা হচ্ছে এটা যদি এসি এর সমান করে এটাকে আমি নাম দিলাম এই। সো এই যে সমান করে যেটা নিলাম এটা হচ্ছে এসি এর সমান, এবং এটার দিক হচ্ছে এসি এর দিক ছিল এই দিক থেকে এই দিক, এ এর দিক হচ্ছে এদিক থেকে এ দিক। এখন একটা কাজ করো সেটা হচ্ছে এই যে দ্যাট মিনস এবি প্লাস এস এবি থেকে এসি বিয়োগ করা যে কথা, এই এবি থেকে এই এবি আর এ ই যোগ করা একই কথা, তুমি এই দুটাকে যোগ করতে পারো, এই দুটাকে যোগ করো, এটার ক্ষেত্রে সামান্তরিক বিধি ফলো করো যে একই বিন্দু থেকে সামান্তরিকের দুইটা রেখা বরাবর দুইটা রশ্মি গেছে, সো এইটার যে দুটা হবে সেটা হচ্ছে এই বরাবর। দ্যাট মিন্স এবি থেকে এসি এর বিয়োগ ফল তুমি সরাসরি পাইতে পারো না, তোমাকে যেটা করতে হবে বিয়োগের যেহেতু কোনো বিধি নেই, সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসি এর অপোজিট রাশি দিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা যোগ করতে হবে, খেয়াল করো। অর্থাৎ আমরা ভেক্টরের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ বলতে কিছু নাই, বিয়োগ বলতে বোঝাচ্ছে এর অপোজিট রাশি বা এর অপোজিট দিকের ভেক্টরটা। সো এইটার ক্ষেত্রে যেটা দেখাবো এইটা যদি ক্লিয়ার হয়, এই বেসিকটা যদি ক্লিয়ার হয় আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, তারপর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের একটা দিক, সাপোজ এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, সরি ইলেকট্রন প্রবাহের দিক,
ইলেকট্রন প্রবাহের দিককে আমরা প্রকাশ করতেছি এ বি, না প্রোটন প্রবাহের দিক দুইটা, ইলেকট্রন প্রবাহের দিক থাকে। অর্থাৎ একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে। আমরা বলতেছি যেটা সেটা হচ্ছে আমরা বলতেছি যে প্রোটন প্রবাহিত হচ্ছে তার অপোজিট দিকে। সো প্রোটনের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে বলতেছি এই ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ প্লাস আসতেছে বি থেকে এ এর, এই মাইনাসটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এ বি, এই ভেক্টরটাকে লিখতে পারি এ বি, এবং এইটার ক্ষেত্রে আমি ভেক্টরটাকে লিখতে পারি বি এ, এইটার ক্ষেত্রে ভেক্টরটাকে লিখতে পারি বি এ। এখন দেখ এই দুইটা রাশি সমান, এই দুইটা রাশি একটা একটা সমান কিভাবে সমানভাবে বোঝায়, দেখো আমরা বি এটাকে স্ট্যান্ডার্ড ধরি, সাপোজ ধরি যে তড়িৎ প্রবাহের যে দিকটা বা ধনাত্মক আধানের যে দিকটা সেটা হচ্ছে বি এ। এখন আমরা যদি এ বি এর দিকে যাই, দেখো এই বি এ সমান সমান আমি যেটা লিখতে পারি বি এ সমান সমান আমি লিখতে পারি মাইনাস এ বি, এমনি লিখতে পারি তারপর মাইনাস এ বি। কারণটা কি, কারণটা হচ্ছে যে আমি ইকুয়ালি বলছি যে একটা রাশির ক্ষেত্রে, একটা ভেক্টর রাশির ক্ষেত্রে যখন তুমি দেখতেছো যে মাইনাস আছে এটা বোঝায় তার উল্টা দিক, অর্থাৎ যখন মাইনাস বলতেছো তুমি এটা বোঝাচ্ছে বি এ, ক্লিয়ার? দ্যাট মিনস আমি বি এ সমান সমান মাইনাস এ বি লিখতে পারি, এইটা ঠিক একটাই করছে। খেয়াল করো বি এর যে দিক এই দিকটা হচ্ছে প্লাস এর দিক, অর্থাৎ ধনাত্মক আধানের দিক, এই জন্য বি এটাকে আমি প্লাস দিলাম আর কি। এবং এই যে এ বি এর ক্ষেত্রে যে দিকটা সেটা হচ্ছে এই যে এ বি এর ক্ষেত্রে, এই যে এ বি এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এ বিটা কিন্তু প্লাস না, যেহেতু ইলেকট্রন এবং ইলেকট্রনকে যেহেতু আমরা মাইনাস ধরছি এইটা হচ্ছে মাইনাসের চলনের দিক, দ্যাট মিনস আমি এ বি এর আগে মাইনাস দিতে পারি। এবং আমি এইটা বুঝাইছি একটা রাশির ক্ষেত্রে যখন মাইনাস থাকতেছে এটা বোঝাচ্ছে যে তার অপোজিট রাশি, দ্যাট মিনস আমি এই দিক আর এই দিক দুটাকে সমান ধরতে পারি, যেহেতু তারা একটা হচ্ছে ধনাত্মক আধানের দিক হচ্ছে বি এ আর ঋণাত্মক আধানের দিক হচ্ছে এ বি, কিন্তু যেহেতু তারা চার্জে আবার বিপরীত, চার্জে আবার প্লাস মাইনাস, এই কারণে এই এই যে এইদিকের যে বি এ আর এইদিকের যে এ বি এর দিক এই দুটা হচ্ছে সমান, কারণ একটা হচ্ছে ধনাত্মক চার্জের দিক আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জের দিক। আবার বোঝার চেষ্টা করো, খেয়াল করো যদি এইটাও প্লাস হতো তখন আমি এইটাকেও লিখতে পারতাম এ বি আর এটাকে লিখতে পারতাম বি এ, যদি প্রথমটা প্রথমটা যদি প্লাস হতো তখন এটাকে লিখতে পারতাম এ বি, দ্বিতীয়টা দ্বিতীয়টাকে আমি লিখতেছি বি এ, দ্বিতীয়টাকে লিখতে পারতাম বি, যদি দুইটাই প্লাস হইতো তখন একটা একটা সমান না, কারণ একটা হচ্ছে একটা অপোজিট দিক, অর্থাৎ একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ, কিন্তু যেহেতু একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে প্লাস ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান মাইনাস, এই ঋণাত্মক আধানটিকে আমি লিখতে পারি মাইনাস এ বি। সো এই যে মাইনাস এ বি যখন আমি লিখতেছি, মাইনাস এ বি যখন লিখতেছি এইটা মাইনাস এ বিটাই বুঝাচ্ছে বি এ, অর্থাৎ আলটিমেটলি এই দিক আর এই দিক তুমি যেই দিকেই ব্যবহার করো না কেন দুইটা দিকেই হচ্ছে একই কথা। এই জন্য তুমি যদি তুমি যদি ম্যাথমেটিক্যালি ইউজ করো যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কী বলবা যে ধনাত্মক আধান প্রবাহের কারণে হয় এবং ধনাত্মক আধানের কারণে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে বি থেকে এ, তুমি এইটা ধরে অঙ্ক করলে যা হবে এ থেকে বি ওইদিকে ঋণাত্মক আধান ধরলে একই হবে ব্যাপারটা, ক্লিয়ার? তো এইটাই ছিল তড়িৎ প্রবাহের দিক। এবং সামনে আমরা যেটা করবো সেটা হচ্ছে সামনে আমরা তড়িৎ ক্ষেত্র করবো, এবং তড়িৎ ক্ষেত্র করার পরে ওই তড়িৎ ক্ষেত্র থেকে আমরা তড়িৎ কোন আধান কোন বিভব থেকে কোন বিভবে প্রবাহিত হয় সেটা দেখবো। তো আজকে বাস তড়িৎ প্রবাহের দিক পর্যন্ত এইটাই থাকুক, আমি আবার একটু বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে একটা রাশিটাকে মাইনাস দিলাম মানে ওই ভেক্টরটার অপোজিট রাশি বা অপোজিট দিকের যে ভেক্টর সেইটা, যেহেতু এইটা হচ্ছে প্লাস এবং এইটা হচ্ছে শুধু মাইনাস, কিন্তু এই রাশিটার আগে মাইনাস আসবে, সো এইটার আগে যখন মাইনাস আসবে তখন আগে এইটা এটার সমান হয়ে যাবে, এটাই ছিল বেসিক। সো এরপরে আমরা সামনে চলে আসবো।